হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? প্রীতিন্দা কিচেন থেকে আমি প্রীতি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি বাংলার খুবই জনপ্রিয় একটা মিষ্টি প্রাণহারা সন্দেশ বা কাঁচাগোল্লা করে দেখাচ্ছি। আমার এই ভিডিওটি প্লিজ লাইক করুন, শেয়ার করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার নেক্সট ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যাবেন। চলুন শুরু করি মজাদার প্রাণহরা সন্দেশ বানানো। কাঁচাগোল্লা মিষ্টিটা করতে আমার লাগছে, আমি দু কাপ ছানা নিয়েছি। ছানা বানানোর লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে, প্লিজ দেখে নেবেন। আর আমার লাগছে এক কাপ চিনি, হাফ কাপ কনডেন্স মিল্ক, আর আমি এক চা চামচ ঘি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। ওটা অপশনাল, ঘিটা যদি না চাইলে আপনারা না দেবেন। আমি ছানাটাকে আমি দুভাগ করে নিচ্ছি, এক ভাগ আমি খুব ভালো করে মধ্যে নেব। আমি মধ্যে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা স্মুথ করে মধ্যে হবে ছানাটা। আমি ছানাটা প্রায় 5 মিনিট সুন্দর করে মধ্যে নিলাম। এখন চলে যাচ্ছি আমি ছানাটা দিয়ে একটু সন্দেশ বানাতে, সন্দেশের মতো একটা বাইন্ডিং বানাতে। ছানাটা একটু ড্রাই হওয়া পর্যন্ত আমি একটু ফ্রাইং প্যানের মধ্যে একটু নেড়ে নেব 2-4 মিনিট। আমি হিটটা মিডিয়াম হিট করলাম, মিডিয়াম হিটে রাখলাম, একটু ড্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি আর কনডেন্স মিল্ক আমি একসাথেই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি আর কনডেন্স মিল্ক হাফ কাপ। এটা অনবরত নাড়তে হবে। চিনি থেকে অনেকটা জল বের হয়ে গেছে, এই জলটা সম্পূর্ণ শুকানো পর্যন্ত আমি এই ছানাটাকে কুক করব। তারপরে ছানাটা ফ্রাইং প্যান থেকে বেশ ছেড়ে আসবে। আমি দেখাবো আপনাদেরকে, ততক্ষণ আমার সাথে থাকুন। এই প্রাণহরা সন্দেশ বা কাঁচাগোল্লা, এটা নাটোরের একটা বিখ্যাত মিষ্টি, বাংলাদেশের নাটোরের বিখ্যাত মিষ্টি। আমার শোনা গল্প একটা কাঁচাগোল্লা সম্পর্কে, যে নাটোরের এক মিষ্টির দোকানদার আর কি, উনি জমিদার বাড়ির একটা বড় অর্ডার ছিল ওনার কাছে। তা অর্ডার মানে ওনার ছানা বানানোর সব হয়ে গেছিলো, তারপর যেদিনকে মিষ্টি বানানোর কথা, যেদিনকে জমিদার বাড়িতে অর্ডারটা সাপ্লাই দেবেন, ওই দিনকে ওনার কর্মচারীরা কেউ আসেননি যে কোনো কারণে। এ শোনা গল্প, সম্পূর্ণ শোনা গল্প আমার এটা। তারপরে উনি সেই ছানা নিয়ে মহা বিপাকে পড়ে যান। তারপরে সেই ছানাগুলো দিয়ে উনি অর্ধেকটা ছানা নিয়ে এইভাবে পাক দিয়ে তারপরে একটা মিষ্টি বানান, বাকি কাঁচা ছানার সাথে মিক্সড করে একটা মিষ্টি বানান, এবং ভীষণ ভয়ে ভয়ে জমিদার বাড়িতে সেই খাবারটা নিয়ে যান, সেই মিষ্টিটা নিয়ে যান, যে জমিদার মানে জমিদার বাবু রাগ হবেন কি না বা কিছু। তারপরে নিয়ে যাওয়ার পরে সবাই এত খুশি, সেই থেকে এত খুশি এবং নতুন একটা মিষ্টি পেয়ে জমিদার বাবুও মহা খুশি, সেই থেকে এই মিষ্টিটার নাম কাঁচাগোল্লা এবং নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। আমি জানি না, এটা আমার শোনা গল্প একটা, সত্যি কি মিথ্যা সেটা জানি না, হতেও পারে, হতেও পারে। প্রত্যেকটা মিষ্টির পিছনে তো এক একটা স্টোরি থাকে, একটা হিস্ট্রি, স্টোরি যা বলেন, হিস্ট্রি থাকে, এটাও হতে পারে সেই ধরনের কিছু।
ছানাটা হয়ে গেল, আমি এর মধ্যে সামান্য এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে গোলাপ জল বা কেওড়ার জল যে কোনো এসেন্স দিতে পারেন এর মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী। এখন এই ছানাটা আমি বাকি অর্ধেক কাঁচা ছানার সাথে মিক্সড করে নিচ্ছি। আমি এই রান্না করা ছানাটাকে বাকি অর্ধেক কাঁচা ছানার সাথে ভালো মতো মিক্সড করে গোল্লা বানিয়ে নেব। এই ছানাটা সম্পূর্ণ ঠান্ডা, এখনও অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না। আর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। মিষ্টিটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটু হাতে ঘি মাখিয়ে নিয়ে তারপরে ছানাটাকে ভালো করে মথে নিয়ে মিষ্টির শেপ দিব। কাঁচা ছানাটা আর যে কুক করা ছানাটা একসাথে করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে। যারা একটু কম মিষ্টি খেতে চান তাদের জন্য প্রাণহারা সন্দেশ পারফেক্ট। এই মিষ্টিটা অত বেশি মিষ্টি হয় না, একটু হালকা মিষ্টি হয়, এবং সবাই তো জানেন এটা বাংলাদেশের খুবই টেস্টি একটা মিষ্টি, এবং বানানোটাও অনেক সহজ, অনেক সহজ এবং অনেক অল্প উপকরণ দিয়ে এই মিষ্টিটা আমরা বানাই। মিষ্টিটা মথা হয়ে গেল, আমি এই সার্কেল একটা শেপ দিয়ে মিষ্টিটা মাওয়ার মধ্যে, আমার ঘরে করা মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছে। আপনারা এটা পাউডার মিল্কের মধ্যেও গড়িয়ে নিতে পারেন, তবে মাওয়ার মধ্যে নিলে পরে মিষ্টিটা ভীষণ ভালো লাগে খেতে। আমি মিষ্টিটা মিডিয়াম সাইজের করে নিচ্ছি, শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ছোট বড় করে নিতে পারেন। আমি আরও একটা মিষ্টি করে দেখাচ্ছি, এবং মাওয়ার মধ্যে আমি মিষ্টিটাকে গড়িয়ে নিচ্ছি। মাওয়াটা আমি গ্রেট করে নিয়েছি খুব ভালো করে, তারপরে গড়িয়ে নিচ্ছি। হয়ে গেল অনেক অনেক স্বাদে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। আশা করি আপনারা সবাই বানাবেন, এবং প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে সুন, বাই বাই।